এটা হচ্ছে ব্লেড মেশিনের যে ব্লেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলাকে বেলেট বলা হয় বা নাইফ বলা হয় মেশিনটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু এই গুলা দিয়ে ঘূর্ণায়মন কায়দায় ঘুরবে এখানে যে মেশিনের দেওয়া আছে এই মেশিনে কিন্তু আটচল্লিশটা বেলেট দেওয়া আছে এই আটচল্লিশটা বেলেটের সাহায্যে কিন্তু হেভি স্পিডে এর ভিতরে যেটাই দিবেন না কেন পাউডার হয়ে থাকবে আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে বহুদিন পর আবারও সেই সাইক্লোন সিস্টেম সাইকোন হাজির হয়ে গেলাম তো এই একটা হ্যামার মেশিনে কী কী কাজ করতে পারবেন এবং এই মেশিনের ক্যাপাসিটি কতটুকু ডিজেল ইঞ্জিন দিয়ে ব্যবহার করতে পারবেন কিনা না সেটা কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিস্তারিত বিকেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন এই একটা হ্যামার মেশিন আপনি কিভাবে ক্রয় করবেন এবং কোথা থেকে ক্রয় করবেন সেটা কিন্তু প্রথম প্রশ্ন তো এটা হচ্ছে অনলাইনে আপনি ঘরে বসে থেকে ক্রয় করতে পারবেন আপনার জেলা শহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন সরাসরি এসে দেখে ক্রয়াই করার সুবর্ণ সুযোগ রয়েছে ইনোভেশন বিডি খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদাহ জেলা এখানে এসে আপনি সরাসরি দেখে বুঝে ক্রয় করে নিতে পারবেন এই একটা মেশিনের বিভিন্ন সাইজ হয়ে থাকে তো এই মেশিনের সাইজটা হচ্ছে দশ ইঞ্চি সাইজ তো এখানে এই মেশিনের আকারভেদ ছোট বড় হয়ে থাকে যেমন ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ইত্যাদি সাইজের হয়ে থাকে একই মেশিন তো এই মেশিন একটা মেশিন দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারে কাজ করা যাবে এবং এই কাজগুলো হচ্ছে যেই জিনিসটাই আপনি পাউডার করবেন না কেন সেটা হচ্ছে শুকনো জিনিস ব্যবহার করতে হবে সেটা আপনি নাইকেলে মালাও পাউডার করতে পারবেন কাঠের গুঁড়াও যেটাকে স ডাস্ট বলা হয় সডাস্টও আপনি কিন্তু পাউডার করতে পারবেন বা উড পাউডার অনেকে বলে থাকে ভুট্টার মোচা কিংবা চিটা চুচা পাতান যে যেটাই বলে না কেন সেটা কিন্তু এই মেশিনটা গুঁড়া করে গবাদি পশুর খাদ্য তৈরি করতে পারবেন এবং উড পাউডার করে মশার কয়েলের ফ্যাক্টরিতে আপনি ব্যবহার করতে পারবেন এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনি এতগুলো কাজ করতে পারছেন পাশাপাশি আপনি যদি মনে করেন হলুদ কিংবা মরিচ গুঁড়া করবেন এই একই মেশিন দিয়ে শুকনা হলুদ শুকনা মরিচ কিন্তু গুঁড়া করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দেবে না মনে রাখবেন আপনি মেশিন ব্যবহার করবেন আপনার উপর নির্ভর করবে মেশিনের গুঁড়া কত রুনা করবেন আর দানা কত রুনা করবেন কারণ এর ভিতরে জালি সিস্টেম ছুরি সিস্টেম মেশিন আপনি এই মেশিনের জালি যেমন দিবেন ঠিক তেমনই আপনার পাউডার হবে যদি আপনি মোটা জালি দেন মোটা দানা হবে চিকন জালি দিলে চিকন দানা হবে একদম ফিনি মেশিন জ্বালিয়ে দিলে আপনার পাউডার বা ময়দা হবে তো একই মেশিনটি কিন্তু বিভিন্ন প্রকারে কাজ করতে পারবেন তো এই মেশিনটা ডিজেল ইঞ্জিন যদি ব্যবহার করতে চান সেটাও পসিবল পাশাপাশি যদি মনে করেন আপনি বৈদ্যুতিক মোটর দিবেন তো বৈদ্যুতিক মোটর আপনি ব্যবহার করতে পারবেন এটা দশ ইঞ্চি মেশিন তিরিশ হাজার পর বা পঁচিশ হাজার পর বৈদ্যুতিক মোটর দিয়ে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন মনে রাখবেন মেশিনের আরপিএম কিন্তু হেভি স্পিডে চলে এই মেশিনটি ব্যবহার করতে হবে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো আরপিএমে তো এই মেশিনটি যদি আপনারা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে অনলি মেশিন প্রাইস সত্তর হাজার টাকা এর ছোটোর দাম হচ্ছে ষাট হাজার টাকা তার ছোট পঁয়ত্রিশ হাজার টাকা সব সবচেয়ে বড়ো সাইজ যদি আপনি মেশিন ক্রয় করেন সেক্ষেত্রে নব্বই হাজার টাকা নিতে পারবেন তো বিবার আপনারা মেশিন ক্রয় করার পূর্বে অবশ্যই জেনে নেবেন আপনি কি প্রোডাক্ট গুঁড়া করবেন সেই প্রোডাক্টের উপর নির্ভর করে কিন্তু মেশিনের ভিতরে বেলেটগুলো আমরা দিয়ে থাকি অনেকে বলেন ভাইজান যান ষাট বেলেট আছে চল্লিশ বেলেট আছে আঠাশ বেলেট আসে কেউ বলে ষোলো বেলেটে নেবেন বা চব্বিশ বিলেটে নিবেন বেলেট কিন্তু কোনো ফ্যাক না আর বিলেট কোনটাকে বলা হয় সেটা কিন্তু আমি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ব্লেট মেশিনের যে ব্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলাকে বেলেট বলা হয় বা নাইফ বলা হয় মেশিনটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু এই বেলেটগুলো দিয়ে ঘূর্ণায়মন কায়দায় ঘুরবে এখানে যে মেশিনের দেওয়া আছে এই মেশিনে কিন্তু আটচল্লিশটা বেলেট দেওয়া আছে এই আটচল্লিশটা বেলেটের সাহায্যে কিন্তু হেভি স্পিডে এর ভিতরে যেটাই দিবেন না কেন পাউডার হয়ে থাকবে যদি কিনা মনে করেন এখানে আটচল্লিশ বেলেটের পরিবর্তে চব্বিশ বিলেট নেবেন ষোলো বেলেট নেবেন ছত্রিশ বিলেট নেবেন আপনি কিন্তু নিতে পারবেন তো এখানে বিলেট কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি কী প্রোডাক্ট করবেন প্রোডাক্টের উপর নির্ভর করে কিন্তু আপনারা প্রোডাক্টের উপর নির্ভর করে আমরা বিলেট দিয়ে থাকি যে যে প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টের সাথে যেই বিলেটের প্রয়োজন আছে বা নাইফের প্রয়োজন আছে সেই নাইফটা কিন্তু আমরা মেশিনের সাথে দিয়ে থাকি তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জালি এই জালিটা কিন্তু খুব সহজে আপনি খুলতে পারবেন ইজিলি লাগাইতে পারবেন তো এই জালি কিন্তু আপনার যেটা ব্যবহার করবেন সেটা দিয়ে কিন্তু আপনার পাউডার কম বেশি হয়ে থাকবে তো এই জালে আপনি যেমন টাইপের ইউজ করবেন ঠিক তেমন টাইপেরই পাউডার পাবেন তো এই মেশিনটি যদি মোটা জালি দেন মোটা পাউডার হবে চিকন জালি দিলে চিকন পাউডার হবে তো আশা করি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো একটা মেশিন আপনি বিভিন্ন ধরনের সাইজের পাচ্ছেন ছোটো বড় মাঝারি তো আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ